তুমি কবে রাইসে ভর্তি হয়েছিল আমি 2013 সালে আমার 2016 গ্রুপ এ তে কল পাই ইন্টারভিউ অ্যাপিয়ার করি এবং গ্রুপ সি তে শুধু জয়েন্ট ভিডিও দিয়েছিলাম এবং গট রিকমেন্ডেশন টু দা পোস্ট অফ জয়েন্ট ভিডিও আর 2017 তে গ্রুপ এ তে আবার কল পাই এবং WBCS এক্সিকিউটিভে 14 র‍্যাঙ্ক হয়েছে আমার এর আগেও রাইসে ভর্তি হওয়ার 8 মাসের মধ্যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আইবি গ্রুপ সি পোস্টে আমি কল পেয়েছিলাম কিন্তু ইন্টারভিউ অ্যাপিয়ার করিনি ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যেটা সিটিএল নিয়েছিল তাতে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার হিসেবে ইন্টারভিউ কল পেয়েছিলাম বাট ইন্টারভিউ অ্যাপিয়ার করিনি যেহেতু আমার টার্গেট ছিল WBCS এক্সিকিউটিভ হ্যাঁ দেখো আমি যেটা বলতে চাইছিলাম যে প্রথমেই হয়তো তোমার শুনে একটু ভাবছিলে যে 2013 সালে জয়েন করেছে এখন মাত্র 2018 সাল তার মানে আমারও আরো 5 বছর লাগবে বাট দেন কি হচ্ছে মিস্ট্রি যে 2013 সালের পরে 14 সালে জয়েন করেছে চাকরি পেয়েছে 15 সালে পাস করেছে 16 সালে পাস করেছে এন্ড দেন এক্সিকিউটিভ তাহলে একটা কতটা পাওয়ার ইচ্ছে থাকলে পরে যে আমি WBCS এক্সিকিউটিভ হই কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না তো মায়না পাচ্ছিল বাঙালি পরিবার একেতেই ছেলে চাকরি পাওয়ার পর আমি অনেক ছাত্রদেরকে বলি যে আবার WBCS যা হয়েছো এক্সিকিউটিভ তারা ISIPS হতে হবে অনেকে আমি বলছিলাম আর কি এখানে এবং আমাদের ক্ষমতা আছে কিন্তু আনফর্চুনেট যে আমাদের বাবা মার একটা চাকরি পাওয়ার পরই ছেলের বউ দেখতে হবে তাড়াতাড়ি বলে এক দুই বছরের মধ্যেই তারা পেয়েছে আর বিয়েও করতে হয় আর কি চাপে পড়ে সো এই যে বাঙালির যে মাইন্ড এই মাইন্ড চেঞ্জ করতে হবে যে আমরা এক্সিকিউটিভ লেভেলে পৌঁছবো এক্সিকিউটিভ লেভেলে পৌঁছানোর জন্য নিশ্চয়ই আমাদের লাইফের সমস্ত পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু তার জন্য যে স্যাক্রিফাইস করা তার জন্য যে এগোনো সেটা আমাদের করা উচিত তা তুমি কিভাবে পড়াশোনা করেছো স্যার 2013 সালে যখন রাইসে ভর্তি হলাম প্রথম প্রথম খুব প্রেসার হতো এতগুলো পড়া ওই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করা কিন্তু স্যার একটু আগে বলছিলেন যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক করা যাবে না তো আমি যখন পড়তে বসতাম সেই সময় আমি মোবাইলে সুইচ অফ করতাম বিশেষ করে ইভিনিং এ 6টা থেকে রাত 10টা আবার সকালে 5:30 থেকে সকাল 10টা পর্যন্ত আমার ফোনে সুইচ অফ থাকতো তারপরে বাড়িতে কল করতাম শুধু বাবা মাকে আর এইভাবে আমি আমার সাফল্য পেয়েছি আর রাইসের যে মান্থলি এক্সামগুলো হতো প্রতিটা এক্সামে আমি অ্যাপিয়ার করতাম এছাড়া বিভিন্ন যে পরীক্ষাগুলো হতো রাইসে আমি সেগুলো পার্টিসিপেট করতাম এবং আমি মনে করি এই যে রাইসের এই কন্টিনিউয়াস এই যে এক্সাম এই যে এক্সাম দেওয়ার ফলে আমার বেশি উন্নতি হয়েছে থ্যাংক ইউ তুমি ভালো থেকো আবার দেখা হবে থ্যাংক ইউ